বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা যে এখন খুব একটা ভালো যাচ্ছে না, এটা তো সবারই জানা। অনেক প্রযোজকই বর্তমানে সিনেমায় লগ্নি করে লগ্নিকৃত অর্থ আর ফেরত পাচ্ছেন না, যে কারণে প্রযোজকরা সিনেমা নির্মাণ থেকে সরে যাচ্ছেন। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা মাঝে খুব খারাপ গেলেও এখন আবার ধীরে ধীরে তা উন্নতির দিকে যাচ্ছে। দর্শক এখন আবারও সিনেমা দেখার জন্য হলে ভিড় করছেন, কিন্তু এই মুহূর্তে সময়টা মোটেই ভালো যাচ্ছে না কলকাতার বাংলা সিনেমার জন্য। কলকাতায় বিগ বাজেট এবং ভালো মানের সিনেমা নির্মাণ হওয়া সত্ত্বেও সেই ছবিগুলো ভালো ব্যবসা করতে পারছে না। এর প্রধান কারণ হল সংকট। হিন্দি সিনেমার দাপটে হল পাচ্ছে না কলকাতার বাংলা সিনেমাগুলো। এই পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সুপারস্টার দেব অভিনীত সিনেমা পাসওয়ার্ডের। সাইবার ক্রাইমকে ঘিরে তৈরি হয়েছে এই সিনেমাটি। উইকিপিডিয়া থেকে জানা যায় 25 কোটি টাকা বাজেটে নির্মাণ হয়েছে পাসওয়ার্ড সিনেমাটি। কিন্তু দুঃখজনক খবর হলো, হল মালিকরা বাংলা সিনেমার চাইতে হিন্দি সিনেমা চালাতেই বেশি উৎসুক, যে কারণে হুমকির মুখে বাংলা সিনেমা। আর এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত সুপারস্টার দেব। অন্যদিকে ঢালুর সুপারস্টার শাকিব খান, তিনি জানিয়েছেন এখন থেকে তিনি আর কোনো মাহিনী সিনেমায় অভিনয় করবেন না। এছাড়া শাকিব খান এখন থেকে নিয়মিত তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকেপ ফিল্মস থেকে সিনেমা নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।